আসসালামু আলাইকুম, ক্রিয়েটিভ একাডেমির অনলাইন ক্লাসে সকল শিক্ষার্থীকে শুভেচ্ছা। আজকের অনলাইন ক্লাসে দুটা কথার অঙ্ক দিয়ে শুরু হবে। প্রথম অঙ্কটা, রাজু পাঁচটি বই কিনতে চায়। রাজু বই কিনতে চায় পাঁচটি, কিন্তু প্রতিটি বইয়ের মূল্য 45 টাকা, কিন্তু তার কাছে টাকা আছে 210 টাকা। যদি সে বইগুলো কিনতে চায়, মানে কিনে, তাহলে তার আরো কত টাকা প্রয়োজন হবে? এখন কথা হইল, পাঁচটি বইয়ের মূল্য, যদি প্রতিটি বইয়ের মূল্য যদি 45 টাকা হয়, তাহলে আগে আমাকে দেখতে হবে পাঁচটি বইয়ের দাম কত, তারপরে কত টাকা আছে সেই টাকাটা বিয়োগ করে আমরা পাবো কত টাকা প্রয়োজন হবে। যেহেতু পাঁচটি বইয়ের দাম, প্রথম অংশটা হলো গুণ, তাহলে আমরা প্রতিটি বইয়ের দাম 45 টাকা হলে আমরা পাঁচটি বইয়ের দাম আমরা বের করে নিব। খুব সংক্ষেপে, পাঁচটি বইয়ের দাম, একটি বইয়ের দাম হলো 45 টাকা, তাহলে বই যেহেতু কিনবে পাঁচটি, তাহলে অবশ্যই এখানে গুণ হচ্ছে। আমরা গুণ করি, 5 × 5 = 25, হাতে 2 × 4 = 20, আর 2 × 22, অর্থাৎ পাঁচটি বইয়ের দাম হচ্ছে কত? 225 টাকা। কিন্তু তার কাছে আছে 210 টাকা। এখানে লিখব, তার কাছে আছে 210 টাকা। তাহলে 210 টাকা আগে এখন দোকানে গিয়ে দিয়ে দিল, দেখি বিয়োগ করে কত টাকা কম আছে। 5 1, 2 2 মিলে গেলে 0, তার মানে তার কাছে 15 টাকা কম আছে, তাহলে আরো 15 টাকা লাগবে। তার আরো লাগবে 15 টাকা, অতএব রাজু আরো 15 টাকা লাগবে। রাজুর আরো 15 টাকা লাগবে। 2 নম্বর অঙ্ক, বিজয় 16 টাকা দরে, মানে দামে, 16 টাকা দামে দরে 3 হালি, অর্থাৎ 1 হালি ডিমের দাম 16 টাকা। এই 16 টাকা ডিমের দরে সে 3 হালি ডিম কিনলো এবং 28 টাকায় 1 প্যাকেট চাল কিনলো। আবার 22 টাকা জোড়া দরে, 22 টাকা জোড়া দরে 2 জোড়া কলা কিনলো, সে মোট কত টাকা খরচ করলো? তাহলে এখানে 16 টাকা দরে 3 হালি, আমরা এখানে একবারই লিখতে পারি, 3 হালি ডিমের দাম, 1 হালি ডিমের দাম হলো 16 টাকা, ডিম কিনেছে 3 হালি। তাহলে আমরা লিখবো, 3 × 6 = 18, হাতে হলো 1 × 3 = 4 = 48 টাকা। এখন 1 প্যাকেট চায়ের মূল্য, অর্থাৎ দাম, 1 প্যাকেট চা এর দাম এখানে 28 টাকা, যেহেতু আমরা এখানে লিখবো 28 টাকা। কিন্তু 22 টাকা জোড়া দরে 2 জোড়া আবার নিয়েছে, তাহলে আমরা লিখবো 2 জোড়া কলার দাম, 2 জোড়া কলার দাম, তাহলে 1 জোড়া কলার দাম 22 টাকা, 2 জোড়া কলার দাম হচ্ছে কত টাকা হবে? তাহলে আমরা লিখবো, এখানে গুণ করে পাচ্ছি 44 টাকা। তাহলে সে মোট খরচ করলো, যোগ 28 16 20 এর 0, হাতে এলো 2 6 8 8 4 12, তাহলে সে মোট খরচ করলো। এখানে দেখবো আমরা, সে মোট খরচ করলো 120 টাকা, অতএব লিখবো, বিজয় মোট 120 টাকা খরচ করলো, বিজয় 120 টাকা খরচ করলো। এই দুটা অঙ্ক দুটা বড়, কিন্তু অঙ্ক করতে গেলে খুব সহজ, কোনো বাসায় অঙ্ক দুটা প্র্যাকটিস করে নেবা। এখন আমরা ইংলিশে চলে যাব। ইংলিশের 1 নম্বর হচ্ছে,
write Bangla meaning, or not write the meaning. Write the meaning of following underlined words. Underline kora shobdo gulo, nicher underline kora shobdo gulo, Bangla meaning likhbo in the sentence. Sentence onushare, sentence er moto kore sentence e jebhabe proyog ache shebhabe. তাহলে প্রথম সেন্টেন্সটা আছে দ্য কালার অফ দ্য অ্যান্ড ইজ রেড। আমরা সাধারণত জানি কালার মানে রং করা, কিন্তু এই সেন্টেন্সটিতে কালারের অর্থটা আসলে কি? এখানে পিঁপড়ার রং লাল, পিঁপড়াটির রং লাল। তাহলে এখানে কালারের অ্যান্সারটা হচ্ছে কি? শুধু রং, এখানে রং করা হবে না, কারণ সেন্টেন্সে রং করা বোঝানো হয়নি। আবার চাইল্ড, এ চাইল্ড ইজ এ গ্রেট ওনার। চাইল্ড এখানে শুধু একজন শিশুর কথা বলা হয়েছে, সেন্টেন্সটার অর্থ দাঁড়ায় এ চাইল্ড ইজ এ গ্রেট ওনার, অর্থাৎ শিশু এক অপার বিস্ময়। তাহলে এখানে চাইল্ড শব্দের অর্থ হচ্ছে কি? শিশু। আর চিলড্রেন অর্থাৎ হচ্ছে শিশুরা। পরে রিমা ওয়াটার্স দ্য সিড, থার্ড সেন্টেন্সে রিমা ওয়াটার্স দ্য সিড এগেইন। ওয়াটার মানে আমরা জানি পানি, ওয়াটার মানে জানি আমরা পানি, কিন্তু এখানে ওয়াটার্স শব্দের অর্থ বোঝানো হয়েছে পানি দেয়া। ওয়াটার্স মানে পানি দেওয়া। কোথায় পানি দেওয়া? সে বীজের মধ্যে পানি দেয়, এর জন্য ওয়াটার্স বোঝানো হয়েছে। Fourth sentence, I have breakfast in the morning. আমরা have has অর্থ জানি আছে, কিন্তু এই সেন্টেন্সে I have breakfast in the morning, আমি সকালে নাস্তা করি। তাহলে এখানে have অর্থ এখানে বোঝানো হয়েছে খাওয়া। তাহলে have অর্থ এখানে বোঝানো হয়েছে খাওয়া, নাস্তা খাই। আমরা কখন খাই নাস্তা? সকালে। এই সেন্টেন্সে তাহলে বোঝানো হয়েছে have অর্থ খাওয়া। তাহলে এরকম প্রশ্ন থাকলে এইভাবে অ্যানসার তোমাকে করতে হবে। আর দুই নাম্বার, রাইট দ্য নেমস অফ ফাইভ সেন্স অর্গান, অর্থাৎ সেন্স মানে অনুভূতি। কোন অর্গান অর্থাৎ অঙ্গগুলো মানুষের স্পর্শ করলে অনুভূতি জাগে? কোনটা টক, কোনটা ঝাল, কোনটা মানে শরীরে লাগলে বোঝা যাচ্ছে যে আমি কিছু ফিল করতেছি, অনুভব করতেছি, সেই জিনিসটা হলো সেন্স অর্গান। তো পাঁচটি সেন্স অর্গানের নাম আমি এখানে লিখব। প্রথম সেন্স অর্গান হচ্ছে আইস, দেখা, সি, কোনো কিছুকে দেখতেছি, বুঝতেছি, না দেখলে বোঝা যায় না, এই জন্য আমরা এখানে একটা সেন্স অর্গান হচ্ছে আইস, অর্থাৎ চোখ। তারপরে হচ্ছে শোনা, কেউ কিছু বলতেছে না শুনলে সেটা বোঝা যাবে না, এর জন্য এই শোনাটা হচ্ছে একটা সেন্স অর্গানের অংশ, অর্থাৎ ইয়ার। ইয়ারটা হচ্ছে একটা সেন্স অর্গান। তাহলে আমরা এখানে লিখতে পারি ইয়ার্স। এই ইয়ার্স দিয়ে আমরা শুনতে পারি, কোনো কিছু শুনি তারপরে আমরা বুঝি, এই কারণে এটা একটা সেন্স অর্গান। তারপরে হচ্ছে কোনো কিছু অনুভব করা, আসলে সেটা দুর্গন্ধযুক্ত নাকি সুবাসযুক্ত, এই দুর্গন্ধযুক্ত নাকি সুবাসযুক্ত সেটা বোঝার জন্য আমরা নোস, নাক দিয়ে অনুভূতি, অর্থাৎ নিঃশ্বাস আমরা নেই, এটাই হচ্ছে তোমার একটা সেন্স অর্গান। তাহলে আমরা এখানে লিখতে পারি নোস। তারপরে স্কিন, অনুভূতি, স্কিনের মধ্যে অনুভূতি যখন হয় তখন আমরা বুঝতে পারি যে কোনো কিছু আমাকে স্পর্শ করছে, কামড় মারছে, বুঝতে পারি, সরাসরি মস্তিষ্কে যায়, এই জন্য আমরা এখানে আমরা কি লিখতে পারি, স্কিন একটা হচ্ছে কি সেন্স অর্গান। আর একটা হচ্ছে সবচেয়ে মানব দেহের মধ্যে যেটা আমরা অনুভব করি সেটা হলো জিহ্বা, অর্থাৎ জিহ্বার মধ্যে যেটা আমরা অনুভূত বুঝি, কোনটা ঝাল, কোনটা টক, কোনটা মিষ্টি, সেটা হলো টাং। এটা একটা খুব গুরুত্বপূর্ণ, তাহলে TONGUE, এই টাং মানে হচ্ছে জিহ্বা, জিহ্বা, এই টাং, অর্থাৎ কোনো কিছু টক নাকি ঝাল সেটা এই জিহ্বার মাধ্যমে আমরা অনুভূতি বুঝি।
আমাদের এক কথায় প্রকার শীতের প্রথম ফলনটা আছে, সেটা দেয়া আছে, শীতের মধ্যে থেকে পড়ে নিবা। এলোমেলো বর্ণ শীতের প্রথম এবং দ্বিতীয় কলাম। আর কাজের আনন্দ যে কবিতাটা দেয়া আছে, এই কবিতার অনুশীলন সহ পুরা কবিতার যতটি স্তবক স্তবক দেওয়া আছে পুরোটা মুখস্থ করে রাখবা। আগামী সপ্তাহে এগুলোর থেকে আমাদের প্রশ্ন হবে ইনশাল্লাহ। তো সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আমার অনলাইন ক্লাস শেষ করছি। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, বাসায় ভালোভাবে পড়াশোনা করবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।